আহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জোরা শালিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই সকালবেলায় প্লেট বার্লিগুলোকে মুছে তা আমি রেখে দিব। সেদিন নামিয়েছি তো শুকানোর জন্য এই কয়েকদিন রেখে দিলাম। তো আজকে সবগুলোকে মুছে সুন্দর করে উঠিয়ে ফেলব। তো এদিকে মরিয়ম পড়তে বসেছে, তা ওর বারবার কাশ আসতেছিল। তো আমি ভাবলাম একটু মধু আর গরম পানি দিয়ে ট্যাঙ্কগুলো দিই, হয়তো খেলে ভালো লাগবে। তো এই তো মানে মেয়ে খেয়ে নিতেছে আর পড়তেছে, যেহেতু বারবারই মনে হয় গলাটা শুকিয়ে আসতেছিল। তো কিছু করার নেই, যেহেতু অসুস্থ একটু পরে আবার একটু বসে থাকে। তো এই ফাঁকে আমি নিচে চলে এসেছি। তো এসে ইস্টাকে রেডি করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর দুলাভাই তো বসে বসে কপি খাচ্ছে। তো 10 মিনিটে ইস্টা আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এখন আমি চটপট আটাটাকে গুলিয়ে ফেলবো। তো সেদিন তো ডো করেছিলাম, সেটা দিয়ে আর পিজা খাওয়া হলো না। তো দেখি আজকে কিছু মতে থাকে কি না। তো সারাদিন দেখলাম কারেন্টটা ভালোই ছিল, তো সেজন্যই একদম বিকেলবেলা আজকে আটাটা গুলে নিয়েছি। তো ওদিকে আমি আটাটাকে রেখে এখন আবার ছাদে চলে এসেছি একটু। তো এসে দেখি মাশাল্লাহ বেগুন গাছগুলোতে আবার নতুন করে অনেক বেগুন ধরেছে। আর এই যে কবুত মুরগির বাচ্চাগুলা, সেদিন একদম বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তা আজকে দেখে খুবই ভালো লাগতেছে যে আগের মতো একদম সুস্থ আছে। এগুলো বের হওয়ার জন্য খুবই ছটপট করতেছিল, কিন্তু বের হলে আবার এগুলো খাঁচা থেকে বেরিয়ে যায়, তখন আবার চিলে নেওয়ার সম্ভাবনা থাকে, সেই ভয়ে এগুলোকে আর বেরও করি না। তো মুরগি কবুতরকে খাবার পানি দিয়ে এখন এদিকে আবার বেগুন তুলে নিয়েছি কিছুটা, অনেকগুলো বেগুন হয়ে আছে, তো সেই জন্য কয়েকটা তুলে নিলাম। আর এদিকে জবা ফুল গাছটায় কিন্তু একটু অন্যরকম জবা ফুল ফোটে, তো দুলাভাই দেখেনি যেটা কীরকম ফুল ফোটে। তো সেজন্য দুলাভাইয়ের জন্য দুইটা ফুল তুলে নিয়েছি, আর ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, একদম গোলাপ ফুলের মতো। এখন প্রায় সূর্য ডুবে যাবে, তো আমিও এখন নিচে চলে যাব। এই তো এদিকে নামাজ পড়ে চা নাস্তা খেয়ে এখন পিজা তৈরি করতে চলে আসলাম। তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, আর আজকে কারেন্টটা দেখলাম আলা ঠিকঠাকই আছে। তো আজকে আমরা 4টা পিজা তৈরি করব, তো সেই জন্য সব কিছুকে আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। আর এদিকে আটাটাও খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে, ফুলে দিকে ডাবল হয়েছে। তো এরই মাঝে আমি একটা পিজা রেডি করে ফেলেছি সব কিছু দিয়ে, তো আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এদিকে ওভেনও ফ্রি হিট হয়ে গেছে, তো এই তো আপা দিয়ে এখন প্রথম পিজাটাকে আমরা 20 মিনিটের জন্য দিব, দেখি কীরকম হয়। তো এই তো 200 ডিগ্রিতে দিয়ে 20 মিনিটের জন্য দিয়ে দিতেছি। এর মধ্যে আমাদের পিজাও হয়ে গেছে, আর মাশাল্লাহ দেখে তো খুবই ভালো লাগতেছিল, আর খুবই মনে হচ্ছে মজা হবে। তো এটা এখন আমরা সবাই মিলে গরম গরম খেয়ে নিব। তো আমরা বাসায় এখন যতজন লোক আছি এটাকে তত পিস করব, যাতে সবাই মিলে এক পিস করে এখন খেতে পারি। তো এটা খেতে খেতে ওদিকে আমি আবার আরেকটা রেডি করে দিয়ে দিব। তো আমরা তো খেয়ে ফেলেছি, তো এখন ফাহাদ রিফাত আর ওর আঙ্কেল ওরা তিনজন খাবে। তো ওদের জন্য 2টা পিজার ডো রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন গরম গরম ওদেরকে বানিয়ে দিব।
তো এই তো পিজাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখানে দেখাচ্ছি। তো প্রথমে একটু চিজ দিয়ে নিলাম, আর আমরা দুইটা পিজাতে সরি চারটা পিজাতে দুইটা চিজ ব্যবহার করেছি, একটাকে অর্ধেক করে। আর চিজের পরিমাণটা একটু বেশি হলে খেতেও ভালো লাগে। তো আমরা প্রথমে খেয়েছি, ওটাতে সসেস দেইনি, তো ওদেরগুলোতে আবার একটু সসেস কেটে দিব। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম আমাদের আরও ফ্যামিলি ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো এক এক করে আমি সব কিছু এখন দিয়ে নিতেছি। তা মাশরুমটা এদিকে খুঁজে পাইনি, তাই আর মাশরুম দেওয়া হয়নি। তা আপাতত যা ছিল হাতের কাছে তাই দিই। তো আজকের পিজাগুলো বানিয়ে নিতেছি, আর আজকের পিজাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, বিশ্বাস করেন। বাচ্চা কাচ্চা সবাই বলেছে যে আসলে অনেক মজা। তো এখন দেখি ছেলেরা খেয়ে কী বলে, কারণ ওরা তো সবসময় বাহিরে খায়, তো ওদের থেকে শুনবো। এই তো কেটে সবাইকে এক পিস এক পিস করে দিতেছি। তো এই একটা এখন ফাহাদ আর রিফাত খেয়ে নিবে। আর আজকে পিজাতে অনেকগুলো চিজ দেওয়া হয়েছে, তো খুব সুন্দর টেনে টেনে উঠানো আছে। তো তুষি মরিয়ম ওদেরকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ওরা তো বলতেছে যে খুবই মজা হয়েছে। তো ফাহাদ রিফাতকেও জিজ্ঞাসা করেছিলাম, তো ওরাও বললো যে আসলে অনেক মজা হয়েছে। তো এই তো অবশেষে আমাদের আজকে পিজা খাওয়া শেষ হলো, কারণ কয়েকদিন ধরে বাচ্চারা একদম পাগল হয়ে আছে, তো সেদিন তো খেতে পারিনি, তারও বেশি মন খারাপ ছিল। তো এই তো পিজা খেতে খেতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।